আজকে আপনাদেরকে একটা ছবি দেখাবো একটা অভিযোগ এসেছিলো আমাদের কাছে যে খানাকুলের খানাকুল এক নম্বর ব্লকের এক নম্বর যে পঞ্চায়েত তার অনন্তনগর মনসাতলায় সেখানে একটি ব্রিজ হচ্ছে কালভার্ট ব্রিজ ছোটো ব্রিজ সেই ব্রিজটা দেওয়ালের মানে ইঁটের গাঁথনি দিয়ে ঢালাই করে দেওয়া হলো পিচ রাস্তার একটা ব্রিজ সেখানে গ্রামের দিকে যাওয়ার রাস্তা যথেষ্ট একটা লোড গাড়ি যাবে এটা ধরে নেওয়া হচ্ছে কারণ পিচ রাস্তা যেহেতু রয়েছে সেখানে একটা কংক্রিটের যে পিলার কোনো বালাই নেই শুধু ইটের গাঁথনি দিয়ে তার উপরে ঢালাই করে দেওয়া হয়েছে এলাকার মানুষ তারা কিন্তু অভিযোগ করছিলেন যে এটা করা যায় কয়েক লাখ টাকা যেখানে বাজেট যেখানে বরাদ্দ সেখানে এইভাবে দায়ী সারা কাজ কেন হবে ইটের যে ইটের যে গার্ডওয়াল বা ইটের যে পিলার সেখানে একটা মাটির প্রেশার তো ধসে যেতে পারে তাহলে কি মডন ফাঁদ তৈরি করা হয়েছে এই প্রশ্ন কিন্তু তুলেছেন অনন্তনগর বনশাতলা এলাকার বাসিন্দারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু তা সত্ত্বেও গতকাল সেই ব্রিজকে ঢেলে দেওয়া হয়েছে অর্থাৎ রবিবার ছিল ছুটির দিন ছিল ঢেলে দেওয়া হয়েছে আপনাদেরকে প্রথম আমি ছবিটা দেখাই আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে অনন্তনগর যেটা খানাখুল এক নম্বর গ্রাম পঞ্চায়েত যার প্রধান হচ্ছেন গৌতম হাজরা সেখানে একটি রাস্তার ব্রিজ কালভার ব্রিজ ছোট ব্রিজ কিন্তু হলেও সেখানে দেখুন যে পুরো ইটের একটা গাঁথনি দিয়ে তার উপরে ঢেলে দেওয়া হয়েছে আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম যারা এক্সপার্ট যারা অন্যান্য পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে পিচ রাস্তা যখন আমরা দেখতে পাচ্ছি সুতরাং সেখানে যদি এই ধরনের একেবারে একেবারে একটা পলকা ব্রিজ তৈরি করা হয় যে কোনো সময় তো বিপদ ঘটতে পারে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে ঢালাই দেওয়া হচ্ছে ওপরটা তার পিলারগুলো মিনিমাম একটা কংক্রিটে করা হবে না এলাকার বাসিন্দাদের বক্তব্য যে নিচে থেকে যে একটা গার্ডওয়াল দেওয়া হয়েছে সেখানে যে মিনিমাম একটা লেভেল পর্যন্ত যে একটা ঢালাই দেওয়া হবে কারণ অন্যান্য ক্ষেত্রে ষোলো রড দিয়ে গার্ডওয়াল দেওয়া হয় এখানে রডের কোনো গন্ধ নেই শুধু ওপরে যেখানে ঢালাই হয়েছে সেখানে হয়তো হাত ধরে যাওয়ার জন্য একটা কিছু আটের রড হয়তো বের করা রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু ব্রিজের নিচে কোনো রড নেই এ নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছেন আমি আরও একটু ভালো করে দেখাতে পারবো আপনাদেরকে যে ঢালাইয়ের আগের যে চিত্রটা সেই সময়ে কিভাবে গার্ডটা দেওয়া হয়েছিল অর্থাৎ কিভাবে দেওয়ালটা গাঁথা হয়েছিল গার্ডওয়ালটা গাঁথা হয়েছিল সেটা আমি আরেকবার দেখাবার চেষ্টা করছি আর একটা ফুটেজ দিয়ে যে ঢালাইয়ের আগে যেভাবে ইঁটের গাঁথনি দেওয়া হয়েছে ফ্লাইয়াস ইট এর পরীক্ষা নিরীক্ষা কতটা মজবুত কত নম্বর তা নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে কিন্তু তার সেটা দিয়েই কিন্তু গার্ডওয়াল দিয়ে মাঝে একটা গাঁথনি দিয়ে কিন্তু করে দেখুন এই হচ্ছে ঢালাইয়ের আগের ছবি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই হচ্ছে ফ্লাইয়াস ইট তার গাঁথনি দেওয়া হয়েছে মাঝে একটা আমরা দেখতে পাচ্ছি এবং দুদিকে দেখছি দুদিকে মাঝে একটা পিলার করা হয়েছে চওড়া এবং দুদিকে সবটাই হচ্ছে ফ্লাইয়াস ইটের গাঁথ কোনো রডের চিহ্ন নেই এই রকম একটা জায়গায় ভাইটাল জায়গায় এইভাবে কি ব্রিজ বা কালভার তৈরি করা যায় এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা কিন্তু তাদেরকে কোনো পাত্তা দেওয়া হয়নি এমনকি পঞ্চায়েত প্রধানের কাছেও তারা নাকি দরবার করেছিলেন কোনো পাত্তা দেওয়া হয়নি এইভাবেই গতকাল ছুটির দিনে হঠাৎ করেই এই বিতর্কের মধ্যে এই ব্রিজকে ঢেলে দেওয়া হয়েছে তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায় এবং মানুষকে কেন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কেন মডর্ন ফাঁদ তৈরি করা হচ্ছে সব টাকা কি আত্মসাত করার জন্যেই জনপ্রতিনিধিরা তারা কী ভোটে দাঁড়িয়েছিলেন যদিও গত নির্বাচনে ভোটের তো বালাই ছিল না সবাই মনোনীত হয়ে তারা বোর্ড গঠন করে ফেলেছেন কিন্তু পঞ্চায়েত প্রধান গৌতম হাজরা যিনি তার কাছে আমাদের আরামবাগ টিভির তরফ থেকে বেশ কয়েকবার গতকাল থেকে আমরা ফোন করে জানার চেষ্টা করেছি যে এই যে আর প্রজেক্ট তার কত টাকা বরাদ্দ কি প্ল্যান ছিল কি হয়েছে গত কাল থেকে তার সময় হয়নি এটুকু ইনফরমেশান দেওয়ার অথচ তার পঞ্চায়েত এলাকা এই কাজটা হচ্ছে গতকাল তাকে যখন ফোন করা হয়েছিল গৌতম হাজরা তিনি বললেন যে আমি একটু ব্যস্ত আছি জয় বাংলার প্রজেক্ট নিয়ে বিকেলে ফোন করুন বিকেলে যখন ফোন করা হচ্ছে ফোন অফ আজকে যখন সোমবার আজকে যখন সকালে ফোন করা হলো আমি চাল বিলি করছি এখনও বলতে পারছি না কাগজ থেকে বলতে হবে যখন বেলার দিকে ফোন করা হচ্ছে ফোন আর না না তাকে ফোনে পাওয়া যাচ্ছে কোথাও কি তিনিও লুকানোর চেষ্টা করছেন সাধারণ মানুষের টাকায় যখন এই ট্যাক্সের টাকায় এতগুলো বরাদ্দ হয়েছে এত টাকা সেখানে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যে কোনো সময় বিপদ ঘটতে পারে ঢালাই যখন ব্রিজ থাকবে সেখানে চল্লিশ টনের গাড়িও ঢুকে যাবে কে দেখবে সব সময় সেই সময় যে বিপদ কিছু ঘটবে না এবং মাটির একটা প্রেশার থাকে সেখানে যে গার্ডওয়ালটা না ব্রিজটা ধসে পড়বে না এটা কে তার গ্যারান্টি দেবে তো মিনিমাম দেখা হবে না সত্যিই পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের জনপ্রতিনিধি যারা হয়েছেন তারা যে কী জন্য হয়েছেন মানুষের সেবার কাজে হয়েছেন নাকি সব আত্মসাত করার জন্য হয়েছেন এটা কিন্তু বড় প্রশ্ন এই গৌতম হাজরার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল তিনি উপরটা খুব ভালো ভালো দেখান কিন্তু গভীরে তার 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 মধ্যে কিন্তু অনেক অভিযোগ ওঠে যে তিনি কিন্তু অনেক জায়গাতে একটা বোঝাপড়া করে নিচ্ছেন আমরা বারবার জানতে চেয়েছিলাম যে কি বিষয় রয়েছে এই ঘটনায় বলুন কত টাকার প্রজেক্ট কী করার কথা ছিল কি হয়েছে তিনি তার এই গত দুদিন ধরে সময়ই পেলেন না ইনফরমেশন দেবার একটা জায়গায় একটা পঞ্চায়েত এলাকায় নিশ্চয় এই ধরনের ব্রিজ একগুচ্ছ হয় না কিছু কয়েকটা হয় সেটার হিসেব থাকবে না পঞ্চায়েত প্রধান তার কাছে হিসেব থাকবে না যে কত টাকার প্রজেক্ট কী এটুকু বলা যাবে না নাকি তিনি বলতে চাইলেন না নাকি তিনি কারোর ভয়ে এটাকে ডিসক্লোজ করছেন না আমরা প্রশ্ন তুলেছিলাম এই পঞ্চায়েতের বিরুদ্ধে তারা যে টেন্ডার প্রসেস করে টোটাল টাই গোপনে কোনো মানুষ জানতে পারেন না যে কত টাকার কাজের মানে কত টাকার টেন্ডার কোন কাজের কত জানতে পারেন না কোন কাগজে তারা বিজ্ঞপ্তি দেন কোথায় তারা বিজ্ঞপ্তি দেন মানুষ জানতে পারে না সবটাই শোনা যায় যে কাজ ভাগাভাগি হয়ে যায় অফিসে বসে এবং একটা শাসক শ্রেণীর আন্ডারে যারা থাকেন কয়েকজন গুটি কয়েক কন্ট্রাক্টর তারা কাজ নেন কেউ কেউ আবার কাজ তুলে স্থানীয় নেতাদের হাতে ছেড়ে দেন তুমি যা পরে করো আমাকে এত টাকা দিয়ে দিলেই হবে এই যদি হয় তাহলে মানুষের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করছেন না পঞ্চায়েত প্রধান গৌতম হাজরা তার দায়িত্ব নয় দায়িত্বটা তার তার পঞ্চায়েত এলাকায় যখন কোনো বিপদ ঘটবে এর দায়িত্ব তার কাছে যাবে তিনি কেন বলবেন না তিনি কেন দেখাবেন না তিনি কেন প্রকাশ্যে টেন্ডার বিজ্ঞপ্তি মানুষকে জানাবেন না মানুষ জানবেন না যে কত টাকা তাদের এলাকার কাজ হচ্ছে কি ধরনের কাজ করার কথা এলাকার মানুষের জানার অধিকার নেই আরামবাগ টিভি যখন এই ধরনের প্রশ্ন তুলবে দুর্নীতি নিয়ে তখনই বলবে আরামবাগ টিভি সব একতরফা খবর করছে শাসক দলের বিরুদ্ধে শাসক উন্নয়নের খবর করছে না উন্নয়নের খবরটা খবর নয় যখন দুর্নীতির খবর সেটাই খবর সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের সত্যি খুব অবাক লাগছে যে পঞ্চায়েত প্রধানকে একাধিকবার গতকাল থেকে ফোন করে আজ সন্ধ্যা পর্যন্ত ফোন করে যাওয়া হলো তিনি কিন্তু এক বড় ইনফরমেশন দিলেন না অবস্থা আমাদেরকে তাদের যে বক্তব্য যদি কিছু থাকতো সেটা হয়তো তুলে ধরতে পারতাম হয়তো তখন হয়তো তাদের যদি কোনো যুক্তি থাকতো কিন্তু তারা যখন আসছেন না বলতে চাইছেন না তার মানে এটুকু অন্তত মনে করা যায় যে ডাল মে কালা হয় আমরা এখনও বলবো এখনও আমরা পঞ্চায়েত প্রধান তাকেই আমরা বারবার মিন করব এই জন্যই এবং অবশ্যই যিনি খানাকুল এক নম্বরে ভিডিও রয়েছেন দেবাশিস মণ্ডল তারও কেউ দেখা উচিত যে এরকম একটা লেন্থের ব্রিজ বা কালভার্ট যাই বলি এই এই এইটা এরকম একটা রড ছাড়া শুধুমাত্র ফ্লাইয়াসের ইঁট দিয়ে ঢালাই হয়ে গেল এটাই কি আপনাদের এস্টিমেটে ছিল এটা কি আপনাদের নিয়মে ছিল নাকি নিয়মে এক আর মাঝাভাষা করে দিয়ে দেখানো হবে এক আমরা উত্তর চাই আপনাদের কাছে যদি এই এই যে তথ্য এর সপক্ষে এর বিপক্ষে কোনো বা আপনাদের যদি কিছু তথ্য থাকে যে না আমাদের এই খবর ভুল আপনাদের যা এস্টিমেট ছিল তাই কাজ হয়েছে আমরা অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা এত যোগাযোগ করে যখন পেলাম না তাই আমরা এইভাবে খবরটা আজকে পরিবেশন করলাম আমরা জানতে চাই যে সত্যিই কী এস্টিমেট ছিল কত টাকার এস্টিমেট কী বাজেট বরাদ্দ করা হয়েছিল এবং কি কাজ হয়েছে পরিষ্কার খোলাসা করতে চাই কারণ এলাকার মানুষ সেটা জানতে চাই আমাদের কাছে বারবার ফোন করেছেন এলাকার মানুষজন এটা দেখুন আপনারা আমরা সেই জন্যেই গতকাল থেকে কন্টিনিউ গৌতম হাজরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি কিন্তু মনেই করলেন না যে এটার কিছু ইনফরমেশন দেওয়ার আছে কিন্তু মানুষ তো ইনফরমেশন চায় মানুষের টাকা আপনার টাকা নয় আপনার জমি বিক্রি করা টাকা নয় আপনার ইনকামের টাকা নয় পঞ্চায়েত প্রধান হয়েছেন মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না মানুষ এর উত্তর চাই আরামবাগ টিভি এর উত্তর চাই যদি কোনো উত্তর থাকে আপনার কাছে যে না যা বাজেট যা এস্টিমেট তাই সেভাবে হয়েছে মিলিয়ে যদি দেখাতে পারেন আমরা দেখবেন সেই খবর আবার সম্প্রচার করব। আজ যদি সেটা করতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকেও বুঝতে হবে সব বোঝাপড়া মানুষের জীবন থাক না থাক মৃত্যুর মুখে পড়ুক সেটা কোনো ম্যাটার নয় আপনাদের শুধু পকেটটাই ম্যাটার আমরা আপনাদের উত্তরে অপেক্ষায় রইলাম আর আপনারা সাধারণ যা দর্শক তারা নজর রাখুন আরামবাগ টিভিতে যদি কোনো উত্তর আসে আমরাও সেটা সমান গুরুত্ব দিয়ে পরিবেশন করব। নজর রাখুন আরামবাগ টিভিতে